হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশি শর্টেল ব্লগ চ্যানেল। প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো প্রত্যেকটা বন্ধুকে জানাই গুড মর্নিং, ঠিক আছে? চলে এসেছি সকাল সকাল, মিষ্টি একটা সকালে মিষ্টি একদম তোমাদের মিষ্টি বৌদি মিষ্টি মিষ্টি একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমার সবাই ভালো আছো তো? আমিও বেশ ভালো আছি। আমি কেন, আমরা ওই দেখো আমার পজিশন না, আমার পাশে শুয়ে আছে, কারণ এখন আমরা কী বলি ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? কারণ তোমার দাদা ভাই একটু গরম গরম চা করে নিয়ে এসেছিলো, জাস্ট চাটা খেয়েছি বিছানাতে, ব্যাস একবার মধ্যে শুয়েই আছি। আর ওই যে আমার ছন্না পাপা, বলে দাও তো বন্ধুরা গুড মর্নিং, বন্ধুরা বলে দাও পাপা, বলে দাও। ওদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ঢেকে নিয়েছে মুখ, দেখতে পাচ্ছ? দেখো এখনো পর্যন্ত বিছানাতেই আছি, বিছানার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, ওই দেখো দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি, কেবলই উঠেছি আর কি, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, একদম ভাল লাগছে না উঠতে বিছানা থেকে, মনে হচ্ছে বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। কিছু করার নেই, ছাড়তেই হবে, আছে আরামের ঘুম। তোমার দাদা ভাই এতক্ষণ এমনভাবে ডাকছিল, ওঠো ওঠো, চোখ দিয়ে না মনে হচ্ছে আমার ঘুম সরছে না, জানো না, মানে একদমই ঘুম, মানে এত মানে চোখ বুজে আসছে ঘুমে, তাই না পাপা? আমার আর আমার পাপার, তাই তো? গুড মর্নিং, চক্কর চক্কর, গুড মর্নিং। তো চলো ভিডিও স্কিপ না করে দেখো, কারণ উঠি ওকে ফ্রেশ করে নিই আগে, তারপরে আমি বিছানা বিছানা একদম ক্লিন করবো। চলো সঙ্গে থাকো। পুরো চুল টুল আমার দেখতে পাচ্ছ, একদম পাগলের মতো হয়ে আছে, মানে একদম। তো আজকে সানডে, ঠিক আছে? সানডে মানে ছুটি কা দিন, সানডে রোজ খাও আন্ডে, আজকে সানডে মানে ছুটির দিন, তাই তো? আর আমার ছুটির দিন আর কাজের দিন সব দিনই সমান, তাই না? তো চল যারপর কাজগুলো আমি সেরে নিই, কারণ কিছু না উল্টো করেছে, মানে পাপাকে বললাম, ওর পাপা ওর জন্য জল গরম বসাতে গেছে, অবশ্য জলটা গরম করে রাখো, কারণ এক্ষুনিও দোদো খাবে, আর বোতল দুটো ওয়াশ করতে বলেছি। কালকে রাত্রে এত গরম ছিল, কালকে মশারি টাঙাতে পারিনি, মশারি না টানিয়েই কাজ মানে জাস্ট এ করেছে। চল আর বেডটা পরিষ্কার করে নিই একদম, আবার আসছি, সঙ্গে থাকো, নাচো না সঙ্গে থাকো। পাখাটা ঘুরছে দেখে দেখছো, খুব মজা হচ্ছে। পাপার ছেলেটা এখন আগুন খাওয়া, ও
চলো মোটামুটি করে কাজ কমপ্লিট করে নিয়েছি, রিফ্রেশ হয়ে নিয়েছি। শুধু জামা কাপড়, একবার জামা কাপড় কাঁচা হয়েছে, সেগুলো শুধু মেলতে হবে। আর ওই যে উনি ওখানে শুয়ে শুয়ে সারা দিচ্ছেন, তো চলো বা জামা কাপড়গুলো আগে মেলে নিই, কারণ ওষুধ খেলাম, প্রচণ্ড কোমরে না পেন হচ্ছে দেখছি, ওই জন্য মেডিসিনটা খেলে না খেয়ে নিই, তারপরে কাজ করবো। আসলে জামা কাপড় কাচা নিতে তো মানা, কিন্তু কিছু করবো বলে ও পুজোরা একগাদা জামা কাপড় জমে, আবার আমাদেরও হয়, সেগুলোকেও তো কাচতে হবে। দাদাভাই মোটামুটি কেচে দেবে, মতাও মশারি দা, তোমার দাদাভাই জামা কাপড় এখনও একগাদা কাঁচা বাকি, আয়রন করা বাকি, অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে হবে, আয়রন করতে হবে। তো চলো সঙ্গে থাকো। জামা কাপড় রয়েছে, এক বালতি জামা কাপড় রয়েছে, সেগুলো আবার ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম। জায়গাটা পুরো নোংরা হয়েছিল, সেই জায়গাটাকে হালকা পরিষ্কারটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এখনো পর্যন্ত কাঠ রয়েছে, ওগুলো ওরা সরালে তারপর পরিষ্কার করা হবে। একে বৃষ্টি হচ্ছে, দেখো ওটা সব না হয়ে শ্যাঁত শ্যাঁত করছে, এবারে এমন তো এমন অবস্থা হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম, বৃষ্টি হওয়ার পর যে রোদ হচ্ছে, চলো সঙ্গে থাকো। তো দেখো জামা কাপড় মেলা সব শেষ, ও দাদা হয়ে গেছে বাজারে, বাজার থেকে আসুক, আমার পিছনে এখানে বাড়িতে জল ভরে রাখছি। বাজার থেকে আসুক, ততক্ষণ আমি একটু তেল মাখাবো, তেল মাখিয়ে একটা ঘুম পাড়িয়ে দিই, তারপর যা কাজ হওয়ার হবে। ওর ঘুমও চলে এসছে না পাপা, ওই যে ঘুম এসছে ওনার চোখে এবারে, দেখতে পাচ্ছ? চলো দেখো কেমন করছে দাদা, উপুর হয় বলে, আর রাত্রি বাজেছে উপুর হয়ে গেছে, উপুর হয়ে চিৎকার করছে, তারপর আবার সোজা করে আবার দুধ খাওয়ালাম। চলো ঘুম এসছে, ওকে তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে দিই একবারে। যা গরম গো, মানে বৃষ্টি হওয়ার পর যে এইরকম রৌদ্র দিবে আর গরম দিবে, মারাত্মক একদম। তো চলো আমি ওকে স্নান টান করি, ওই দেখো তেল টেল মেখে স্নান টান করে উনি এখন দুধ খাচ্ছেন, ওনার কাজটা কমপ্লিট। তো আমার কেবল শুধু ভাত নেমেছে, তোমার দাদাভাই বাজার থেকে শুধু একটু মাংস নিয়ে এসছে, জাস্ট মাংস আর ভাত করব, মাংস ম্যাগনেট করে রেখে দিয়েছি, করব এবারে। আর ভাতটা হয়ে গেছে কমপ্লিট, শুধু আলুটা ভেজে মাংসটা করব। চলো তোমার সঙ্গে থাকো। প্রচণ্ড গরম, এত গরম না, আবার এক বালতি কাপড় ভেজে দাও, দাদাভাই বলে আমি পুকুরে কাপড়গুলো কেচে নিয়ে আসবো, তো বাবুকে দুধ খাইনি, তারপর যাবে, চলো সঙ্গে থাকো। আমি বললাম পুকুরে কেচে নিয়ে আসবো, কখন বলবো? বলো তো কোথায় কাটবে? আমি সকালে কিন্তু এক বালতি কাপড় আমি আমিও আজকে সকালে রোজই এক বালতি করে কাচি, পুজোশোনার কাপড়। তো চলো টাটা। এমা টাটা করছি কেন, আমি কি পাগল হয়ে গেছি? টাটা করছি তোমাদেরকে, আসলে করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, একটু আসলে পুজো সময় ব্লগ শেষ করলাম, ওই জন্য টাকাটা মাথায় থেকে গেছে, সরি। চলো সঙ্গে থাকো। তো এই দেখো স্নান টান করে একদম মাথায় এখনো পর্যন্ত গামছা বাঁধা আছে, চলে এসেছি। আর এই যে পুচি সোনা ওরের মধ্যে চেপে রয়েছে, দেখতে পাচ্ছ? তো রান্নাবান্না মোটামুটি করে, মোটামুটি কারো রান্নাবান্না মোটামুটি বলছি আমি, আমার রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে বসবো। খাওয়ার পুরো টেবিলে বাড়া হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, খাওয়ার পুরো বাড়া হয়ে গেছে। আর ততক্ষণে উনি এখন অ্যাঁ শুরু করে, তোমাদেরকে এর আগে মানে ব্লগে বলেছি যে আমি খেতে বসা মানে ওর অ্যাঁ শুরু, তো দেখতেই পা তোমরা নিজেরা প্রমাণ একদম।
চলো দেখাবে একটা কি হয়েছে। তো এই যে দেখো ভাত, এই যে এটা কি বলতো, কি বাটা বলতো, আলু আর পটলের খোসা বেটে কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে কড়াইয়ে নাড়া দিয়েছি, এটা হলো সেটা। আর একটা জিনিস দেখাই, এই যেটা তেল পটলটা কালকে ছিল অবশ্য এটা, হ্যাঁ তেল পটল, এটা পটল আর আলু দিয়ে তেল পটল একটুখানি গরম করে নিয়েছি, নষ্ট করবো কেন বলো। আর এই যে কষা করে একদম মাংস দেখতেই পাচ্ছ, এই যে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, দেখতে পাচ্ছ তো। আর এই যে ম্যাঙ্গো সিজন, যত দিন আমের সিজন থাকবে তোমাদের মিষ্টি বৌদির বাড়িতে ম্যাঙ্গো একদম দু টাইম খেতেই হবে, না হলে চলবেই না। তো চলো ঝটপট খাওয়াটা সেরে নিন, তা আমি তো এখন খাওয়া সারতে পারবো না কারণ পুজোর এখন কলে আছে। তো চলো ও যতক্ষণ তোমার দাদাভাই খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসবো, কারণ ওকে তো আর ছেড়ে খেতে পারবো না, দেখি যদি ও ঘুমিয়ে যায়। তো চলো সঙ্গে থাকো, তোমার দাদা লাঞ্চ করোনি, এখন লাঞ্চ করে নাও, দুটো বাজে, পুরোপুরি দুটো বাজে, লাঞ্চ করে নাও, আমি ঝটপট লাঞ্চটা সেরে নিই আবার আসছি। তো চলো চলে এসছি দুপুরের সন্ধ্যেবেলা, তুই দেখো এটাকে নিয়ে বসেছি, ও কি বিরক্ত করছে এই গরমে। আমি দেখো বড় পাখা লাগিয়ে রেখেছি, ওপরে পাখা চলছে, দেখো দুটো পাখা চলছে, আর গরমে ও বিরক্ত হচ্ছে। আর এই দেখো ওর অবস্থা দেখতে পাচ্ছ, মাথা দিয়ে না এমনি এমনি করছে, যখন মুখের মধ্যে ঠুকে দিচ্ছে একদম। পাপ্পা এই যে, এই যে, এই যে পাপ্পা, এই যে, এই যে, এই যে, এই যে, আদর খাচ্ছে দেখো। তো পাপা এসেছিল, পাপা আবার বেরিয়েছে একটুখানি, আসুক ভাত বসিয়ে এসছি কেবল, এখন রাত্রেও ভাতই হবে। তো চলো একবার রাতে দেখা হচ্ছে, এটাকে নিয়ে একটু থাকি, এটাকে নিয়ে, এটা দুষ্টামি দেখতে পাচ্ছ তো, এখন ওর সময় খেলা করতে হবে আমাকে, খেলা না করলে হবে না। চলো চলো চলে এসছি একদম রাত্রিবেলা দেখতেই পাচ্ছ, কারণ প্রচণ্ড টায়ার্ড, এখন বাজে প্রায় 12:30, এখন এসছি আমি তোমাদের সামনে, আবার সমস্ত কাজকর্ম সেরে আর পজিশন আজকে সারাক্ষণ বিরক্ত করছিলো, ওই যে ঘুমিয়ে আছি। তো চলো আজকের মতো এখানে সেটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ সবার জন্য। প্রতিটা বন্ধু জানাচ্ছি গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগ হিসাবে তোমার সাথে একদম, ঠিক আছে চলো আজকে টাটা।